যা বলছিলাম, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর শেষ ক্লাস, মানে 5 নাম্বার ক্লাস। এরপরে আজকের ক্লাসেই আমরা সিএসএস একটু একটু করে জানা শুরু করে দেব। এরপরে ক্লাস থেকে পুরোপুরি সিএসএস এ চলে যাব, ঠিক আছে? আজকে বেসিক কিছু জিনিস সিএসএস এর আমরা দেখবো, বুঝাবো, আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে এইচটিএমএল এর ছোটখাটো কিছু জিনিস, ঠিক আছে? তো আমরা শুরু করি। অনেকে হয়তো মোস্ট অফ জয়েন করে ফেলেছেন, তাহলে আমরা শুরু করছি। ওকে, তো আজকে প্রথমে আমরা একটা জিনিস শিখি, টপিক শিখি, সেটা হচ্ছে রিফ্রেশ করা। আপনারা যখন ধরেন ক্রিক ইনফো বা ক্রিক বাজ এইসব এইসব ওয়েবসাইট গুলোতে যান, তখন আশা করি সবাই দেখেন যে কিছুক্ষণ পর পর খেলার আপডেট গুলা খেলার স্কোর গুলো আপডেট হচ্ছে, ঠিক আছে? কিছুক্ষণ পর পরই, 1 সেকেন্ড পর পরই, 1-2 সেকেন্ড বা 1 মিনিট পর পর আপডেট হচ্ছে। এই যে অটো আপডেট হচ্ছে, এই যে রিফ্রেশ হচ্ছে, মানে পেজটা অটোমেটিক রিফ্রেশ হচ্ছে, এই পেজটা কিভাবে রিফ্রেশ হয়, রিফ্রেশ জিনিসটা কিভাবে দিতে হয় পেজের মধ্যে, ওই জিনিসটা আজকে আমরা দেখব। আর স্কোর গুলো কিভাবে আপডেট হচ্ছে এটা তো ডেভেলপমেন্টের কাজ, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। জাস্ট রিফ্রেশ এর কাজটা কিভাবে করতে হবে, ঠিক আছে, ওই জিনিসটা দেখাচ্ছি। মেটা ট্যাগ এর কথা আমি আপনাদের আগে বলেছিলাম, তো মেটাতে এখানে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে HTTP ইকুইপ, মানে ইকুইভ্যালেন্ট। ইকুইপ মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, এখানে যাই আমাদেরকে দিতে হবে যে রিফ্রেশ চলে এসেছে, রিফ্রেশটা দেব, ঠিক আছে? এরপরে আমাকে দিতে হবে যে আমার এটা কত সেকেন্ড পর পর রিফ্রেশ হবে, ঠিক আছে? কয় সেকেন্ড পর পর রিফ্রেশ হবে, আমি এখানে দিচ্ছি কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে দিতে হবে কয় সেকেন্ড পর পর। আপনি কি 5 সেকেন্ড পর পর দিতে চান, 10 সেকেন্ড পর পর দিতে চান, নাকি 60 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডে হিসেব হবে। সো আপনাকে এখানে ভ্যালুটা সেকেন্ডে দিতে হবে, আপনি যতই ভ্যালু দেন না কেন ওটা সেকেন্ডে কনভার্ট হবে, ঠিক আছে? সেকেন্ড হয়ে যাবে, ওটা কিন্তু মিনিট আর শো করবে না। মিনিটের জন্য আপনাকে সেকেন্ডেরটা হিসাব করে মিনিটটা দিতে হবে, যেমন 1 মিনিটে 60 সেকেন্ড ওটা দিতে হবে, 60 দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি 5 সেকেন্ড পর পর আমার এই পেজটা রিফ্রেশ হতে থাকবে। আমি এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, মানে 5 সেকেন্ড পর পর যেটা রিফ্রেশ হবে এটার জন্য আমি জাস্ট একটা টেক্সট দিলাম আর কোনো কিছু, আমি যে সেভ করলাম, পুরাম চলে যাচ্ছে আমাদের ক্লাস 5 এ। রিফ্রেশ যে ফোল্ডারটা আছে, এটা আমরা এখন তো দেখেন এটা
এখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন 5 সেকেন্ড পর পর এটা কিন্তু রিফ্রেশ হচ্ছে। এই যে এই চিহ্নটা আসা মানে হচ্ছে রিফ্রেশ হচ্ছে, এটা চলে যাওয়া মানে হচ্ছে আপনি কাউন্ট করতে থাকেন, 5 কাউন্ট করার সাথে সাথে এটা রিফ্রেশ হচ্ছে। তো এটা ছিল ছোট্ট একটা জিনিস। এরপরে হচ্ছে আমাদের আজকে মেইন জিনিস, যেটা মিডিয়া অ্যাড করা, মানে হচ্ছে অডিও ভিডিও গুলো অ্যাড করা। তো অডিও ভিডিও অ্যাড করার জন্য প্রথমে আমি অডিও আর ভিডিও, তারপর আরেকটা ফাইলও অ্যাড করে দেখাবো। এই জিনিসগুলো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে? আপনারা চাইলে এখানে লিঙ্কও দিতে পারেন, কিন্তু আমি এখানে ডাউনলোড করা ফাইলগুলো ইউজ করছি। অডিওটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো এরকম একটা সাউন্ড আমি এখানে ইউজ করছি, ঠিক আছে? আর ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা ছিল ভিডিওটা। এই অডিও ভিডিও আর হচ্ছে এখানে একটা ফাইল আমি জাস্ট অ্যাড করেছি HTML নাম দিয়ে। এই ফাইলটা আমরা অ্যাড করব আমাদের এখানে মিডিয়াতে, ঠিক আছে? তো প্রথমে আমরা অডিও অ্যাড করি। অডিও অ্যাড করার জন্য প্রথমে আমাদের যে ট্যাগটা আছে সেটা দিতে হবে অডিও। এরপর আমি চাইলে হাইট বৃদ্ধি দিতে পারি, হাইট ধরেন 500 পিক্সেল দিলাম, উইথ দিতে পারি। ওকে, ফাইল সাইজের কোনো লিমিট আসলে নাই, কিন্তু ফাইল সাইজ যত কম হবে ততই তো ভালো, তাই না? আপনার ওয়েবসাইটটা লোড হতে সময় কম লাগে।
এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে আর কি, আপনি কোন সাইজের ফাইলটা ইউজ করবেন। কারণ হচ্ছে আপনি যদি বেশি সাইজ, আপনার ফাইলটার সাইজ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাই লোড হতে সময় লাগবে, তো ওটা তো ঝামেলা, তাই না? হ্যাঁ, সব সব টাইপসেরই হবে। তো এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি সোর্স। সোর্স মানে হচ্ছে আমরা যে ফাইলটি ইউজ করবো ওটা কোথা থেকে ইউজ করবো। সোর্স SRC, এটা এখানে তো জানি কি দিতে হবে। তো আমার এখানে যে ফাইলগুলো আছে এগুলোর নেম গুলো কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে, সোর্সে চলে আসে ম্যাডাম, এই জন্য এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আপনাদের না আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে আনবেন, ওই যে ইমেজের মতো করে আপনারা ফাইলটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। ইমেজে যেভাবে করে দিয়েছিলাম ওভাবে করে এখানে লোকেশন অ্যাড করতে পারবেন, ওভাবে এখানে যে কোনো লিংকও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। টাইপ, টাইপের মধ্যে আপনার টাইপটা কি রকম, অডিও, আর আমার ফাইল টাইপটা হচ্ছে MPEG। আপনাদের যদি অন্য কোনো ফাইল টাইপ থাকে তাহলে ওটা ওই ফাইল টাইপটা আপনারা ইউজ করবেন। তো আমরা এখানে অডিওর জিনিসগুলো দিলাম। আরেকটা জিনিস হচ্ছে এখানে কন্ট্রোলস, এখানে আমাকে আরেকটা জিনিস দিতে হবে কন্ট্রোলস। কন্ট্রোলস হচ্ছে ওই যে পজ, তারপর হচ্ছে স্টার্ট, ওগুলোর জন্য, ঠিক আছে। কন্ট্রোলস হচ্ছে পজ, তারপরে স্টার্ট হওয়া, সাউন্ড সাউন্ড বাড়ানো বা কমানো, ওগুলোর জন্য হচ্ছে কন্ট্রোলস টা ইউজ করা। সেভ করে দেখেন এখানে আমার করে তাহলে এটা শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এখানে আমি যদি টেনে নিতে চাই ওটাও আছে, আবার সাউন্ডের যে কন্ট্রোল বাটনটা আছে ওটাও আছে। অডিওটা চলে এসছে, আমি যদি সাউন্ডটা একদম মিউট করে দিতে চাই তাও পারবো। এটা যদি আমি টেনে আবার আবার স্টার্ট করতে চাই, মিউট এখন করে দিলাম, চুপ করে দিলাম, আনমিউট করে দিলাম, হয়ে গেল। এভাবে করে অডিও ফাইলগুলো ইউজ করা হয়। এরপর আমরা এখানে আবার ভিডিও ফাইল অ্যাড করতে পারি। ভিডিও ফাইলে প্রায় সেম, সবকিছুই সেম। এখানে ভিডিও ফাইলের জন্য শুধু ভিডিও লিখতে হবে, তারপরে আমি হাই স্পিড দিয়ে দিব। হাইট দিলাম 700 পিক্সেল, উইথ দিলাম তাও 700 পিক্সেল দিই। কন্ট্রোলসটা অবশ্যই দিতে হবে, না হলে ওই কন্ট্রোল বাটন গুলো আসবে না। এরপরে দিতে হবে সোর্স, সোর্সের মধ্যে দিতে হবে SRC, আমার ভিডিও ফাইল যেটা আছে ওটা অ্যাড করব। যে ভিডিও .mp4 যে ফাইলটা আছে ওটা অ্যাড করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে টাইপ দিতে হবে অবশ্যই। আমার ফাইলটা হচ্ছে MP4 টাইপ, সো আমি দিচ্ছি এটা ভিডিও, আর এটা MP4 টাইপ, ঠিক আছে। টাইপের এখানে প্রথমে অডিও অথবা ভিডিও যেটাই হবে সেটা দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে অবজেক্টটি দিতে হবে, আপনার ফাইল টাইপটা কি রকম। আমার এখানে আমার ফাইল টাইপটা হচ্ছে MP4, সো আমাকে এখানে ফাইল টাইপ দিতে হবে MP4, ঠিক আছে। এখন আমি সেভ করে এটা রান করে দেখি। দেখেন এখানে অডিওর পাশে কিন্তু ভিডিওটা চলে এসেছে, যেহেতু আমি এখানে নিউ লাইন দিই নাই, তো আমি এখানে নিউ লাইন দিয়ে দিচ্ছি। লাইন ব্রেক করি নাই এই জন্য ওটা পাশাপাশি চলে এসেছে।
এখন দেখেন এটা উপরে নিচে আছে, ঠিক আছে, লাইন ব্রেক করেছি, আমি এটা এখন ফুল স্ক্রিন চালে ফুল স্ক্রিন করতে পারবো, আবার মিনিমাইজ করতে চাইলে মিনিমাইজ করতে পারবো, এখানেও আবার যে মিউট করতে পারবো, এটাকে টেনে দিতে পারবো সামনের দিকে। ওকে, আমি যা চাইবো মোটামুটি সবই এখানে হয়ে যাবে। তো এভাবে হচ্ছে অডিও ভিডিও অ্যাড করা হয়। এরপরে হচ্ছে এরপরে চলে আসছে, আমি একটা যে কোনো একটা টেক্সট ফাইল অ্যাড করে নিচ্ছি। এভাবে আপনারা ডক ফাইলও অ্যাড করতে পারবেন, ঠিক আছে, যে কোনো ধরনের ফাইল আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটা টেক্সট ফাইল অ্যাড করি, অবজেক্ট, অবজেক্ট দিয়ে হচ্ছে যে কোনো ফাইল অ্যাড করতে হবে। তো আমি এখানে অবজেক্ট দিচ্ছি, তারপর হচ্ছে ডাটা, ডাটাতে হচ্ছে আমি কোন ফাইলটা অ্যাড করব ওইটার নাম দিতে হবে। তো আমার এই ফাইলটার নাম হচ্ছে html.txt, এই ফাইলটার নাম। যদি দেখেন যে এটা টেক্সট ডকুমেন্ট ফাইল, তাহলে টেক্সট ডকুমেন্ট ফাইল যেহেতু তাহলে এটার এক্সটেনশন হবে txt। তো আমাকে এখানে দিতে হবে ফাইল নেমটা, নেমটা html.txt, মানে টেক্সট ফাইল ওটা, ঠিক আছে। এরপর আমি চাইলে হাইট উইট দিয়ে দিতে পারি, আমি 300 পিক্সেল দিচ্ছি এখানে হাইট, যদি এখানে এভাবে করে হাইব্রিডটা এই জায়গাটা বোঝা যাবে না, কারণ হচ্ছে এটা তো ব্ল্যাঙ্ক পেজ পুরোটা, যদি কোনো কালারিং পেজ দেন সেক্ষেত্রে জিনিসটা আরো ভালো বোঝা যাবে। সরি, আমার এখানে আসলে পাওয়ার চলে গিয়েছিল, ওই জন্য। পাওয়ার চলে গিয়েছিল মানে কারেন্ট চলে গিয়েছিল, এই কারণে একটু অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি ক্লাসে। তো এভাবে আমরা এখানে একটা ফাইল এখানে অ্যাড করেছিলাম, ঠিক আছে। এখানে একটা ফাইল আমরা অ্যাড করেছি, অবজেক্ট ডাটা এটা দিয়ে হাইট উইডথ দিয়ে দিয়েছি, হাইট উইডথটা বোঝা যাবে যদি কোনো কালারিং ফাইল হয় সেক্ষেত্রে ভালো করে বোঝা যাবে। এখন তো এটাও হোয়াইট পেজ আর ওটাও হোয়াইট পেজ, তো এই দুইটার মধ্যে হাইট উইডথটা আসলে ভালো মতো বোঝা যাবে না। তো ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি, এটা এখন রিফ্রেশ করেছি সেভ করে, দেখেন আমার এটা কিন্তু একদম নিচে চলে এসেছে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা তো একটা লাইনই ছিল, এখানে তো আর কোনো লাইন ছিল না। এ চাইলে এখানে আমি আরো অনেক লাইন অ্যাড করতে পারতাম, কিন্তু আমি এখানে জাস্ট একটা লাইনই রেখেছি, জাস্ট এটা বোঝার জন্য, আর কোনো কিছু না। ওকে, তো এভাবে আপনি যে কোনো ফাইল এখানে অ্যাড করতে পারেন। ওকে, আর এটা এভাবে এসছে, এটা সেট, এটা ভিডিওটাই হচ্ছে এরকম, একটু সেটিংটা এরকমই ছিল, ঠিক আছে। আপনারা অন্য ভিডিও নিয়ে দেখেন, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি বলবো আর কি। আর আরেকজন যেটা বললেন যে কার্সারটা নেওয়ার সাথে সাথে এটা প্লে হবে, ঠিক আছে, এইগুলো যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন সেক্ষেত্রে, মানে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে করেন ডিজাইনটা, সেক্ষেত্রে আপনি এখানে প্লাগইন ইউজ করে খুব সহজেই এই জিনিসটা করে ফেলতে পারবেন, ঠিক আছে।
এখানে আপনি নর্মাল HTML আর CSS ইউজ করছেন, এখানে আপনি এর চেয়ে আর অ্যাডভান্স বেশি কিছু ইউজ করছেন না। তো এখানে অনেক ফিচার দেখা যাচ্ছে, আপনি আপনার দেখেছেন, আপনি দেখেছেন জিনিসটা অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু অ্যাড করতে এখানে পারবেন না, কারণ এটার চেয়ে তো অবশ্যই অ্যাডভান্স লেভেলের কিছু তো অবশ্যই আছে, ঠিক আছে? আর এটা তো কোর্সটাই হচ্ছে বিগিনারদের জন্য, যারা একেবারেই কিছু জানে না তাদের জন্য। যারা অনেক কিছু জানে বা মোটামুটি জানে, তারা আরো অ্যাডভান্স লেভেলের গুলো করতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস এগুলো করতে পারে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট এগুলো করে নিতে পারে। তো এটাই ছিল আমাদের মিডিয়া। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের CSS এর ক্ষেত্রে। তো CSS এর মধ্যে আমরা বেশি কিছু আজকে দেখবো না, আজকে আমরা জাস্ট কিভাবে CSS ফাইল কয় ধরনের, আর হচ্ছে এর আগে তো আমরা দুই ধরনের ফাইল অলরেডি ইউজ করেছি, এখন জাস্ট আরেক ধরনের ফাইলটি ইউজ করা দেখবো। সরি, তো এখানে দেখেন, এখানে আমি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি CSS মানে কি। CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এই ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে তিন ধরনের, তিন ভাবে আমরা CSS ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, যেটা আমরা ইউজ করেছিলাম H2 বা P এর ভেতরে, প্যারাগ্রাফ বা বডির ভেতরে যেটা ইউজ করেছিলাম, প্যারাগ্রাফ বা হেডিং এর ওখানে কালার চেঞ্জ করেছিলাম বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছিলাম একটা লাইনের মধ্যে বা একটা ট্যাগের ভিতরে, ওইটাকে বলা হচ্ছে ইনলাইন, ঠিক আছে? আর ইন্টারনাল বলা হচ্ছে আমরা যেখানে হেডের ভিতরে স্টাইল দিয়ে ইউজ করেছিলাম, স্টাইল, তারপর স্টাইলের ভিতরে আমরা আরো অনেক স্টাইল গুলো ইউজ করেছিলাম, ডিজাইন ইউজ করেছিলাম, তারপর হচ্ছে ডিভ দিয়ে এনে ক্লাস নেম দিয়ে করেছিলাম, ওগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইন্টারনাল। আর এক্সটারনাল হচ্ছে আপনি আলাদা একটা CSS ফাইল করবেন, ওই CSS ফাইলটা এটার সাথে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো ইনলাইন যেটা ছিল সেটা হচ্ছে আমরা নর্মালি, একদম নর্মাল ফার্স্ট দিকের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে H1 বা H2 বা হেডিং এর মধ্যে একটা লাইনের মধ্যে কিভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি, লাইনের কালার বা ফন্ট সাইজ বা ফন্ট কালার, এইসব জিনিসগুলো, ব্যাকগ্রাউন্ড কালার ও এগুলো। আর হচ্ছে ইন্টারনাল হচ্ছে আমরা এখানে দেখিয়েছিলাম যে এই হেডের ভেতরে, হেড ট্যাগের ভেতরে আমরা আবার স্টাইল ট্যাগ দিয়ে ইউজ করেছিলাম, ওখানের মধ্যে আবার আমরা ক্লাস নেম দিয়ে স্টাইল গুলো করেছিলাম, ওটা হচ্ছে ইন্টারনাল, মানে এটার ভেতরে, এই ফাইলটার ভেতরে যেটা হচ্ছে। আর এক্সটারনাল হচ্ছে আমরা এখন দেখাচ্ছি এক্সটারনালটা কিভাবে আমরা এক্সটারনাল একটা ফাইল অ্যাড করতে পারি। প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে আমি নিউতে যাব, দিলাম, এরপর আমি চলে যাব সেভ অ্যাজ। এই ফাইলটার নাম যেহেতু CSS, ঠিক আছে, তো আমি এখানে দিচ্ছি intro.css। আর এখানে CSS ফাইল অ্যাড করার সময় অবশ্যই .css ইউজ করতে হবে, যদি .css ইউজ না করেন সেক্ষেত্রে এটা CSS ফাইল হিসেবে সেভ হবে না, তখন কিন্তু আপনার কোডটা কাজ করবে না, ঠিক আছে? তো আমাকে এখানে ইন্ট্রো CSS দিয়ে আমি একটা ফাইল, ইন্ট্রো CSS নামে একটা ফাইল আমি অ্যাড করে নিলাম, এরপর এটা সেভ করে নিলাম, ঠিক আছে? ও থ্যাংক ইউ। আচ্ছা, তো ইন্ট্রো CSS এই ফাইলটা আমি তো এটা তো আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এটাতে এখন আমি কিভাবে মানে এই ফাইলটার সাথে এটা কিভাবে কানেক্ট করি, ওই ফাইলটা যদি এখানে কানেক্ট না করি তাহলে ইন্ট্রো CSS এর মধ্যে আমরা যে কাজগুলো করব সেগুলো কিন্তু এখানে অ্যাড হবে না, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে কিভাবে অ্যাড করতে পারি, লিংক, লিংক যে ট্যাগটা ছিল ওই ট্যাগের মাধ্যমে লিংক দিলাম,
এরপরে দিতে হবে আরিয়েল। আরিয়েল এখানে দিতে হবে স্টাইল শিট, ঠিক আছে। তারপরে দিতে হবে HREF মানে হাইপার রেফারেন্স। আমার কোন ফাইলটা আমি এখানে অ্যাড করব, আমি এখানে ইন্ট্রো সিএসএস ফাইলটা অ্যাড করছি। এটা যেহেতু ব্র্যাকেটস এর সুবিধাটা আছে জন্য এভাবে এত সহজে অ্যাড করা যাচ্ছে, যদি মানে ব্র্যাকেটস না হয় অন্য কোথাও হয় তাহলে সেক্ষেত্রে আপনি শুধু এই ইন্ট্রো ডট সিএসএস এই নামটা লিখলেই হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, তারপর আবার বললাম এটা টাইপটা কি টেক্সট আর সিএসএস টাইপের ফাইল, এখানে আমরা অ্যাড করছি, ঠিক আছে। তো এই এই লেখাটা লেখার মাধ্যমেই কিন্তু আমার ফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, ফাইলটা যে অ্যাড হলো এটা কিভাবে করব, এটা বোঝার জন্য আমি প্রথমে এখানে একটা একটা হেডিং দিয়ে দিলাম, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ। একটা হেডিং দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে। আমি এরপরে ওটা এটার উপরে আমি কাজ করব। সেভ অল দিলাম, ইন্ট্রো সিএসএস চলে যাচ্ছে। আমি যেহেতু H2 দিয়েছি তাহলে এখানে আমি দিব H2। এরপর এভাবে করে দিয়ে দিলাম। এরপর আমি এখানে কি দিতে চাই, আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেক্সটের কালার ধরেন চেঞ্জ করব, তাহলে টেক্সটের কালার চেঞ্জ, একটা কালার দিব টেক্সটের জন্য, এই কালারটা দিলাম টেক্সটের। ফন্ট সাইজ চেঞ্জ করব 30 পিক্সেল, তারপরে টেক্সট অ্যালাইন দিয়ে দিচ্ছি, সেন্টারে হবে টেক্সটটা, সেভ করলাম, ঠিক আছে। এখন দেখি যে আমার এই ফাইলটা এইরকমই কাজ করছে কিনা। সেভ করার পর আরেকটা জিনিস হচ্ছে, দুইটা ফাইলই কিন্তু আমাদেরকে সেভ করতে হবে, আমরা কোনো একটা ফাইল সেভ করলে কিন্তু হবে না। যে সিএসএস ফাইলটা করছে ওটাও সেভ করতে হবে, যে এইচটিএমএল ফাইলে কাজ করছে ওইটাও কিন্তু সেভ করতে হবে। এরপর আমি সিএসএস এই ফাইলটা আমি ওপেন করব, ঠিক আছে। সিএসএস এই যে দেখেন, এটা হেডিং এ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, কালার দিয়েছি, টেক্সট সেন্টার দিয়েছি, তারপর হচ্ছে এটার পিক্সেলও সেট করে দিয়েছি, এই জন্য এটা এভাবে কালার গুলো শো করছে, ঠিক আছে। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা কোনো কোনো ধরনের স্টাইল দেইনি, সো প্যারাগ্রাফে কোনো ধরনের স্টাইল কাজ করছে না। ওকে, তো চাইলে আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে কোন স্টাইল ইউজ করতে পারি। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আপাতত দিচ্ছি না, কি আমরা নেক্সট ক্লাস থেকে তো আরো অনেক কিছু করব, তখন আমরা দেখে নিতে পারবো। ওকে, তো আজকের টপিকস গুলো মোটামুটি শেষ, ঠিক আছে। আজকের ক্লাসের টপিকস গুলো মোটামুটি শেষ, জাস্ট সিএসএস অ্যাড করা এটা দেখলাম আপনাদেরকে। এভাবে তো আমরা নেক্সট দিন থেকে কাজ করব, সিএসএস কিভাবে অ্যাড করব আলাদা করে। এই জিনিসটা জাস্ট এটা মনে রাখবেন, লিংকের মধ্যে আরিএল এখানে দিতে হবে স্টাইল শিট, তারপরে হাইপার হাইপার রেফারেন্স যেটা দেই আমরা, ওখানে আমাদের ক্লাস আমাদের ফাইল নেমটা দিতে হবে, সিএসএস ফাইল নেমটা, আর টাইপ আমরা কোন টাইপের ফাইল এখানে ইউজ করছি, টেক্সট আর হচ্ছে সিএসএস ফাইল।
তো আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, আপনারা সিএসএস ফাইল যখন অ্যাড করবেন চেষ্টা করবেন যে আপনাদের যে মেইন এইচটিএমএল ফাইলটা ওইটার সাথে নাম ঠিক রেখে যাতে করা হয়, নাম ম্যাচিং রেখে যাতে সিএসএস ফাইলটা অ্যাড করা হয়, নাহলে পরে দিয়ে দেখা যায় যে অনেকগুলো সিএসএস ফাইল হয়ে যায়, তো দেখা যায় যে পরে দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন না যে কোন ফাইলে কোনটা কাজ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা সিএসএস ফাইলই থাকে যদি কোনো কারণে আপনাদের অনেকগুলো ফাইল অ্যাড করতে হয়, সেটা হচ্ছে আপনারা যখন পরে আরো কাজ করবেন সেক্ষেত্রে তখন এর কথা বলছি, তখন যদি আরো মানে অনেক সিএসএস ফাইল অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনার নামটা ম্যাচ রাখার চেষ্টা করুন, ঠিক আছে? ফাইলের সাথে যাতে ওই নামটার ম্যাচ থাকে মোটামুটি, তাহলে আপনি দেখে যাতে বুঝতে পারেন যে ওই ফাইলটাতে এই ফাইলের কাজটা আছে। সবগুলো ফাইলের ক্ষেত্রে, ফাইল নেমের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে ফাইলের যে কাজ, কাজের সাথে কিন্তু নামের যাতে মিল থাকে, না হলে কিন্তু পরে দিয়ে আপনারা নিজেরাই কাজ কোনো কিছু এডিট করতে হলে বা কোনো কিছু কোনো কারণে দরকার তো হতেই পারে, তো সেক্ষেত্রে ওই ফাইলগুলো আর খুঁজে পাবে না, মানে খুঁজে পেতে অনেক কষ্ট হবে, সেটা আপনাদেরই প্রবলেম হবে, ঠিক আছে? সো ওকে, তো এখন হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, এখানে অনেক অনেক কোয়েশ্চেন আমি দেখেছি, কোয়েশ্চেন করার সাথে সাথে আনসার দেওয়া যায় না,